বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে, ঈদ মুবারক। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর আমরা যেহেতু গৃহিণী, ঈদের দিন একটু ব্যস্ততার সাথেই কাটে। যাই হোক, ব্যস্ততার মাঝে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি, আর আশা করছি আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটিকে একদমই ভুলবেন না। তো ঠিক আছে, ঈদের দিন কি কি করছি সেটা চলুন একটু দেখে নেওয়া যাক। এই যে এখানে আমি কিছু মিষ্টি আইটেম আর কি রান্না করছি, এখানে ফিরনি রান্না করছি। আর এটা আমি হচ্ছে ঈদের আগের দিন রাত্রে রান্না করে রাখছিলাম, যেহেতু এটা ঠান্ডা বা ফ্রিজে রেখে ঠান্ডাভাবেই খেতে ভালো লাগে, এই জন্য আমি একটু আগেই রান্না করে রাখছিলাম। আর সকালে একটু ব্যস্তও থাকা হবে, আর যেহেতু দুইটাও ছোটো ছোটো বেবি আছে আমার, এই জন্য ওদের নিয়ে আমি পারবো না, এই জন্য তার জন্য আমি এটা রাত্রেই রান্না করে রাখছিলাম। দুই রকমের সেমাই রান্না করছি আর ফিরনি রান্না করছি আলহামদুলিল্লাহ। তারপর এটা হচ্ছে আমাদের কোরবানির গরু, নামাজ পড়ে আসছে আপনাদের ভাইয়া, নামাজ পড়ে এসে তারপরে এখানে আসছে। এই যে এখানে যে লোক নিয়েছিল তারা এটাকে আর কি জবাই করে দিচ্ছে, জবাই করে কেটে কুটে রেডি করে দিয়ে যাবে। এবার আসলে গ্রামে যাওয়া হয়নি, প্রতিবারই আমরা গ্রামে যেয়েই কোরবানিটা করি, কিন্তু এবার যেতে পারিনি, কারণ আমাদের যশোর তো আপনারা সবাই কম বেশি চেনেন, যশোর মাগুরা ওইদিকে, কিন্তু খুলনা ওইদিকে আসলে করোনার প্রভাবটা একটু বেশি পড়ছে, এই জন্য বাচ্চাদের নিয়ে আসলে যাওয়ার যেতে পারিনি, ভয়ে বা একটু নিরাপদেই ঘরে থাকার প্রয়োজন মনে করছি আর কি, এই জন্য ঘরেই আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জানে না কপালে কী রাখছে, তবে গ্রামের এখন করোনার প্রভাবটা একটু বেশি, তো এই জন্য আসলে যাওয়া হয়নি গ্রামে। মা বাবা সবাইকে রেখে আর কি আমরা আমরা এখানে ঈদ করছি, আর এই প্রথম ঢাকা শহরে আমার ঈদ করা। এর বিয়ে হয়েছে আমার প্রায় 5 বছর, আর 5 বছরে আমি সবসময় আমার শ্বশুরবাড়িতে ঈদটা করছি, কোরবানিটা ওইখানেই বেশি করা হয়, শ্বশুরবাড়িতে কোরবানির ঈদটা। তো এই ঈদটা আর হলো না, যাই হোক এটা ঢাকাতেই থেকে গেলাম আমরা, আর ঢাকাতেই ছোটোখাটো একটা কোরবানি করলাম। কিন্তু ঈদের দিন আসলে খুব খারাপ লাগছিল, সবাইকে অনেক বেশি মিস করছিলাম। তো তারপর আর কি মাংসটা কাটা শেষ হয়ে গেল, পুরোপুরি আসলে করতে পারিনি ভিডিও এই জন্য। আর এই যে এখানে কিছু মাংস আর কি বন্টন করে দিচ্ছে, যে দুই ভাগ দিতে হয় সেটা তো শেষের দিকেই প্রায় দেওয়া, তো এই জন্য আমি তার ফাঁকে অল্প একটু আর কি শ্যুট করে নিলাম, পুরোপুরি করতে পারলাম না, আসলে অনেক ব্যস্ত ছিলাম সারাদিন এই জন্য। তারপরে যে এখানে কিছু মাংস আমি ধুয়ে রাখছি, এখান থেকে কিছু রান্না করব আর কিছু ফ্রিজে রেখে দিব, আর ফ্রিজে আমি ধুয়ে পানি ঝরিয়ে তারপরে রাখব, কারণ এতে করে ফ্রিজটা নোংরা হবে না। অনেক সময় ফ্রিজে অনেক মাংস রাখলে দেখা যায় যে ফ্রিজের যে ব্লাড ঝরে ফ্রিজটা কিন্তু পরিষ্কার করতে গেলেও আমরা অনেক ঝামেলায় পড়ে যাই, এই জন্য আমি এইভাবে পানি ঝরিয়ে তারপরে রেখে দিব, এতে করে শুকনা থাকবে মাংসটা আর একটার সাথে একটা লাগবে না। তারপরে যে মাংসটা ধুয়ে ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি এখানে, এখানে সব রকম মশলা দিয়ে দিচ্ছি, কম করে দিচ্ছি, আসলে কোরবানির ঈদের মাংস কিন্তু একটু আলাদা রকমই স্বাদ হয়, কারণ খুব বেশি মশলা এতে দেওয়া লাগে না, এমনিতে এটা অনেক স্বাদ হয়, কারণ এটা আসলে আল্লাহর একটা রহমত। যাই হোক, এখন আমি সব যে পরিমাণ মতো সব কিছু দিয়ে হাতে মেখে নিচ্ছি, নিয়ে তারপরে চুলায় বসিয়ে দিচ্ছি। আসলে এত ব্যস্ত ছিলাম, আর যেহেতু আমি একাই থাকি এখানে, তেমন কোনো আত্মীয় স্বজন আমার মানে এখানে নাই, আর যারা আছে তারা আসলে তারাও ওরকম ব্যস্ত আসতে পারে নাই,
এই জন্য একা হাতে সব কিছু আসলে সামলাতে হচ্ছে, আর ফাঁকে ফাঁকে একটু একটু করে আপনাদের জন্য শ্যুট করছি। আর এই যে পাশের চুলায় আমি কিছু পানি বসিয়ে দিয়েছি ভুঁড়ি পরিষ্কার করার জন্য, আর এক পাশের চুলায় মাংস হচ্ছে, তো এভাবে হতে থাক। আর যে টুকিটাকি কাজগুলি আছে সেগুলি আমি মাংসটাকে বসিয়ে দিয়ে তারপরে এফাকে করে নেব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ছোট্ট একটা ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।